দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাগের বাজার প্যান্টেক্স গার্মেন্টসের মাধ্যমে শ্রমিক অসন্তোষ চলছে। বাংলাদেশ সরকার কর্তৃক এবং আইইডিসিআর এর নির্দেশনা মোতাবেক প্রত্যেক জনপ্রতি একজন 3 ফিট দূরত্ব থাকার কথা ছিল, সেই করোনা ভাইরাসকে অপেক্ষা করে প্যান্টেক্সের মধ্যে ঘাগ এসে দাঁড়িয়ে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে যে জায়গায় 15 তারিখ বেতন দেওয়ার কথা ছিল সে জায়গায় এখন বর্তমান গার্মেন্টস কর্তৃপক্ষ 18 তারিখ বেতন দেওয়ার কথা বলছে। তারই পরিপ্রেক্ষিতে শ্রমিকদের অসন্তোষ বিদ্যমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এসব শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে 3 ফিট দূরত্ব বজায় না রেখে এ জায়গায় কিভাবে দাঁড়িয়ে আছে।